যে কারো হৃদয়ের গভীরে জায়গা করে নেওয়ার সবচেয়ে উত্তম উপায় হলো সে মানুষটিকে হাসাতে পারা। আজকের এই ভিডিওতে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে মানুষটি এক দুই বছর না পুরো 25 বছর ধরে সবাইকে হাসিয়ে যাচ্ছে, যার একটি ভিডিও দেখলে আপনি না হেসে থাকতে পারবেন না। তার নাম রোয়ান অ্যাটকিনসন, তবে সবাই তাকে মিস্টার বিন নামেই চেনে। মিস্টার বিনের জন্ম হয়েছিল 1955 সালে। তার বাবা হচ্ছেন এরিক ওয়াটসন, যিনি পেশায় একজন কৃষক ছিলেন। তার মা ইলামে, যিনি একজন গৃহিণী ছিলেন। তিন ভাইয়ের মধ্যে মিস্টার বিন ছিলেন সবার ছোট, আর ছোটবেলা থেকেই তার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা ছিল। তিনি বিভিন্ন উপায়ে তার আশেপাশে মানুষদেরকে হাসাতে পারত। তবে মানুষকে হাসাতে হলে যে শুধু মজার মজার জোকস বলতে হবে তা কিন্তু নয়। সত্যিকারের কমেডিয়ান তো সেই যে কোনো কিছু না বলেই মানুষকে হাসাতে পারে। মিস্টার বিন এমনই একজন কমেডিয়ান যে কোনো কথা না বলেই শুধু অঙ্গভঙ্গির মাধ্যমে পুরো দুনিয়া জয় করেছে। টিভি স্ক্রিনে মিস্টার বিনকে অনেক ফানি এবং বোকা মনে হলেও রিয়েল লাইফে সে কিন্তু এমন না। মিস্টার বিন নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং এর উপর ডিগ্রি নিয়েছেন। এরপর তিনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের উপর MSc করার লক্ষ্যে কুইন কলেজ অক্সফোর্ডে ভর্তি হন, এবং MSc করার সময় তিনি ভিজুয়াল কমেডি বা মুখের অঙ্গভঙ্গি দিয়ে যে কমেডি, মানে কথা ছাড়া যে কমেডি, সেটা শুরু করেন। এর কারণ হলো মিস্টার বিন ছোটবেলা থেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারত না, যার কারণে মিস্টার বিন সিরিজে তাকে একটি কথা বলতেও দেখা যায়নি। এরপর তারা দুই বন্ধু মিলে বেশ কয়েকটি ফানি ভিডিও তৈরি করেন। এভাবে কমেডি করতে করতে মিস্টার বিন ব্যাপক জনপ্রিয়তা পান, যার ফলে BBC থেকে একটা অফার দেওয়া হয় তাকে, আর এটাই ছিল তার ক্যারিয়ারের মূল টার্নিং পয়েন্ট। তবে পুরো দুনিয়াতে তিনি জনপ্রিয়তা পান তার অভিনীত সিটিং নামে একটি কমেডি ভিডিওর মাধ্যমে। আপনি যদি মিস্টার বিনের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখেছেন। এরপরে তিনি জেমস বন্ড সিনেমা নেভার সে নেভার এগেইনের মাধ্যমে ফিল্মি ক্যারিয়ার শুরু করেন। এরপরে তিনি বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে তিনি যতই হিট সিনেমা করুক না কেন, আমাদের কাছে তিনি আজীবন মিস্টার বিন হয়েই থাকবেন। এই কমেডির মাধ্যমে তিনি আয় করেছেন $130 মিলিয়ন US, যা বাংলাদেশের টাকায় 1100 কোটি টাকা। যাই হোক, এবার কথা বলবো মিস্টার বিনের পার্সোনাল লাইফ নিয়ে। মিস্টার বিন 1990 সালে BBC-র মেকআপ আর্টিস্ট সুনিত্রা শাস্ত্রীর সাথে বিয়ে করেন। সুনিত্রা শাস্ত্রী একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ছিলেন, এই জন্য মিস্টার বিনকে ভারতীয় জামাইও বলা হয়। কিন্তু 2014 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর 2015 সালে মিস্টার বিন লুইস ফোর্ডের সাথে দ্বিতীয় বিয়ে করেন। এটি হচ্ছে মিস্টার বিনের বাড়ি। এই বাড়িটির মূল্য 27 কোটি টাকা। অন্যান্য সেলিব্রিটিদের মতো মিস্টার বিনও অনেক বড় কার লাভার। তার কালেকশনে অনেকগুলো স্পোর্টস কার রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। এক নম্বরে আছে মার্সিডিস বেঞ্জ S-Class A63 AMG, যার মূল্য $180,000 US। দুই নম্বরে আছে 1977 মিনি 1000, যার মূল্য $31,000 US। এই গাড়িটি তিনি মিস্টার বিন সিরিজের জন্য ব্যবহার করেছিলেন। তিন নম্বরে আছে রোলস রয়েস ফ্যান্টম কুপ, যার মূল্য $430,300 US। চার নম্বরে আছে ম্যাকলারেন F1, যার মূল্য $12.2 মিলিয়ন US। যদি অ্যাক্সিডেন্টের কথা বলতে হয় তাহলে মিস্টার বিন তার প্রিয় গাড়ি ম্যাকলারেনটিকে দুইবার অ্যাক্সিডেন্ট করেছে। তৃতীয়বার অ্যাক্সিডেন্টের পর এই ভাঙা গাড়িটিকে তিনি $12 মিলিয়ন দিয়ে বিক্রি করে দেন। ভাঙা গাড়ি বিক্রি করে কোটি টাকা ইনকাম, যা কেবলমাত্র মিস্টার বিনই করতে পারেন। যাই হোক, পাঁচ নম্বরে আছে মার্সিডিস বেঞ্জ AMG SLS, যার মূল্য $183,000 US। এই ছিল মিস্টার বিন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। এই ছিল আমাদের আজকের আয়োজন। এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।